বর্তমানে বাহারি রঙিন চাকচিক্যতার বাজারে মিটমিট করে চলছে মাটির তৈরি প্রদীপের শিখা। ডিজিটাল যুগে বাহারি ইলেকট্রনিক্স লাইটের বাজারে মাটির তৈরি প্রদীপের আলো খানিকটা ফিকে হয়ে গেছে বলেই মনে হয়। এই সময়ে আর তেমন চাহিদা নেই মাটির তৈরি প্রদীপের, তবুও মৃৎশিল্পীরা বুকে একরাশ আশা নিয়ে আজও তৈরি করে চলছে মাটির প্রদীপ। বছরের একটাই দিন আলোর উৎসব দীপাবলি, এই উৎসবে ব্যবসা হবে ভালো সেই আশা নিয়ে বিগত 15 দিন যাবত নাওয়া খাওয়া ফুলে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কিন্তু মন্দার বাজারে তাদের ব্যবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ন। তেলিয়ামুড়া মহকুমার তুইসিন্দ্রায় বাড়ি এলাকায় মৃৎশিল্পী খোকন রুদ্রপালের বাড়িতে দেখা গেল সেই ছবি। ওনার বাড়িতে ঢুকতেই দেখা গেল আপন মনে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত খোকন বাবু। কথা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে চাইনিজ লাইটের বাজারে আগের তুলনায় অনেকটাই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা। আগে প্রায় 40-50 হাজার প্রদীপ তৈরি করলেও এই সময় মাত্র 5-6 হাজার মাটির প্রদীপ তৈরি করতেই হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। আমার নাম পবন রুদ্রহন, পবন রুদ্রহন বানাইতেছি আজকাল 20 বছর ধরে। মানে এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত? আচ্ছা, এবছর দীপাবলিতে প্রদীপ কীরকম তৈরি করছেন মাটির? আমি আজার পাশে তৈরি করছি। এগুলো তো আপনি মানে পাইকারি বাজারেই বিক্রি করেন? পাইকারি দিই। কতটা চাহিদা আছে? কর্তালের মালের চাহিদা আছে, কিন্তু কত ভাড়া জানা আছে। কী কারণে অনেক সময় মাটি পাওয়া যায় না, এরপর যা মূল্য বেশি, ভর্তা গিয়া ইয়ে হওয়া না। কিন্তু এই কারণে তো আপনার পুঁজি লাগে, তো যদি মনে করুন আমরা কোথাও একটা সাহায্য বলতে পাইতাম, তাহলে কাজটা করতালাম বলে তাহলে একটু আমরা স্বাবলম্ব হইতালাম বলে তাড়াতাড়ি। কি গত বছরের থেকে কি এবছর কীরকম তৈরি করছেন? গত বছর থেকে কম না এবার বেশি তৈরি করছেন? গত বছর থেকে এবার বেশি। তখন তো সিনিয়র যে আদমি যুগের লাইট টাইট বাইরেছে, বার হওয়ার পরে আমরা এই চাহিদাটা একটু কম, নাহলে আগে বিপুল পরিমাণে চলতো। তখন ওই সিনিয়র মালটা বাইরে এসে আমরা বাজারটা একটু নরম, তবে লাইট ব্যবহার করা বেশি। তবে চাহিদা কেমন এখন? চাহিদা আছে, চাহিদা থাকলেও তো না কম, আগের তুলনা কম। আগে তো 50-60 হাজার বানাইছে চলছে, এখন তো সিনিয়র মাল বাইরে ইলেকট্রিক লাইট টাইট বাইরে একটু কমে আছে গাইটা। তো এই কী করতেছেন? ১ টাকা ২০ পয়সা জোর আমরা বেশি, ১০ পয়সা ২০ পয়সা এমন ১ টাকা। এই যুগেও বাহারি লাইটের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত মাটির তৈরি প্রদীপ। তবে মৃৎশিল্পীদের আশা, মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগৎ সংসার, ঘুচে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।